যিনি ছাত্র লীগকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার জন্য মদত দিয়েছেন তাকে আমরা শিক্ষক হিসেবে মানি না এবং তার ক্লাস আমরা ভবিষ্যতে কখনোই করব না এই দাবি জানাচ্ছি এবং তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তার সর্বোচ্চ শাস্তি হিসেবে আমরা পদত্যাগ দাবি করছি। তাকে এটি করতেই হবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীর কাছে তাকে ক্ষমা চাইতে হবে। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে তিনি আর কখনোই ঢুকতে পারবেন না, তিনি আর কখনোই আসতে পারবেন না, আমরা তাকে শিক্ষক হিসেবে আর কখনোই মেনে নিব না এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষক হতে পদচ্যুত করবেন, তাকে পদত্যাগ করতে হবে। এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, সর্বোপরি শুধুমাত্র দর্শন বিভাগ নয়, সকল শিক্ষার্থীর পক্ষ থেকেই আমাদের এটি আমাদের হচ্ছে আবেদন।